আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়ার খুব সহজ এবং মজার একটা রেসিপি। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না, তারাও যদি এভাবে একবার খান তাহলে দেখবেন যে বারবার খেতে ইচ্ছে করে। তো চলুন ভিউয়ার্স, কীভাবে এই মজাদার মিষ্টি কুমড়ার ভাজিটি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটি করার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একই সাইজে কেটেছি, এতে করে দেখতে অনেক সুন্দর দেখাবে। এবার এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। যদি আপনারা যে মিষ্টি কুমড়াটা রান্না করবেন সেটা খুব বেশি মিষ্টি থাকে তাহলে আর চিনি দেওয়ার দরকার নেই। তো আমার এই মিষ্টির কুমড়াটা একটু মিষ্টিটা কম, এই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। তারপরে সবগুলো উপকরণ দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মিষ্টি কুমড়ার গায়ে খুব ভালো করে লেগে যায়। তো দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর মতো কিন্তু মেখে নিয়েছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মিষ্টি কুমড়ার টুকরা এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্যানে যতগুলো ধরে ততগুলোই দিয়ে নেব। তো এভাবে কতগুলো মিষ্টি কুমড়ার টুকরা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এই মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এই মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব। তো ওই পাশটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটু কালার চলে এসেছে তখন এগুলোকে এভাবে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়ার টুকরো উল্টে দিচ্ছি। তারপর উল্টে আবারও কিছু সময় ভেজে নেব যতক্ষণ না ওই পাশটা খুব সুন্দর করে একটু ভাজা হয়ে আসে। তো ভিউয়ার্স, বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে দুই পাশটায় খুব সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তেল থেকে এভাবে উঠিয়ে নিতে হবে। তো আমার এই মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিছি। তারপর বাকি যে মিষ্টি কুমড়ার টুকরোগুলো আছে সেগুলোকে ঠিক সেমভাবে ভেজে নেব। তো সবগুলো মিষ্টি কুমড়ার টুকরো আমার একইভাবে ভাজা হয়ে গেছে, এখন এই যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ দিয়ে এই পেঁয়াজটাকে এখন আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে, অর্থাৎ হালকা একটু লালচে করে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর ঠিক এই মুহূর্তে আমি আর একটা উপকরণ অ্যাড করলাম, এটা হচ্ছে আস্ত জিরা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে এই তিনটে উপকরণকে খুব ভালো করে ভেজে নিলাম। তো দেখেন পেঁয়াজটা ঠিক এভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া সেই মিষ্টি কুমড়ার টুকরোগুলো এই পেঁয়াজের মধ্যে এভাবে দিয়ে আলতো হবে, উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়বেন না, এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভেঙে যাবে, তখন দেখতে কিন্তু ভালো দেখাবে না। তাই এভাবে একটু আস্তে করে উল্টে পাল্টে এই পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে দিবেন। আর এখানে আর এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না, ঠিক এভাবে এটা রান্না করতে হবে। তারপর এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো রেখে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো ভিউয়ার্স, 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ এর ভেতরটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। তো এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, তারপর এটা পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আমার এই আজকের সহজ মিষ্টি কুমড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড দিতে উৎসাহিত হব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।